গত পর্বে আমরা লিওনেল মেসির জীবন কাহিনী সম্পর্কে জেনেছিলাম এবং এই পর্বে আমরা লিওনেল মেসির লাভ স্টোরি সম্পর্কে সংক্ষেপে জানব এবং এই ভিডিওতে আমি যদি কোনো ভুল তথ্য দেই তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেসব সোর্স থেকে তথ্যগুলো নিয়েছি সেটাতেও ভুল থাকতেই পারে। তো লিওনেল মেসির লাভ স্টোরি হচ্ছে এমন একটি গল্প যে গল্পে পরিস্থিতি এবং সব কিছু তাদের বিপরীতে ছিল, কিন্তু সব কিছু পার করেও তারা আজ একসাথে সংসার করছেন এবং তাদের লাভ স্টোরি কোনো হিন্দি রোমান্টিক সিনেমার চেয়ে কোনো অংশে মোটেই কম নয়। মেসির সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি এবং মেসির ভালোবাসার মানুষটির নাম হচ্ছে অ্যান্টোনিলা এবং অ্যান্টোনিলা বয়সে মেসির চেয়ে এক বছরের ছোট, যার জন্ম হয়েছিল 1988 সালে এবং মেসি এবং অ্যান্টোনিলা একই শহরে বসবাস করতেন এবং অ্যান্টোনিলা ছিলেন মেসির বেস্ট ফ্রেন্ড লুকাস গ্যাব্রিয়েলের চাচাতো বোন এবং 1996 সালে যখন মেসির বয়স 9 বছর এবং অ্যান্টোনিলার বয়স 8 বছর তখন মেসি তার বন্ধু লুকাসের বাড়িতে বেড়াতে যান এবং একসাথে টিভি দেখছিলেন। ঠিক সেই সময় আপ্যায়নের জন্য অ্যান্টোনিলা ঘরে এসে মেসিকে জিজ্ঞেস করে যে তাদের কিছু লাগবে কিনা এবং প্রথম দেখাতেই মেসি প্রেমে পড়ে যান অ্যান্টোনিলার এবং কয়েকদিনের মধ্যেই মেসি তার ভালো লাগার ব্যাপারটি অ্যান্টোনিলাকে জানিয়ে দেন এবং মেসি তাকে অফার করেন এইভাবে যে বড় হয়ে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব এবং অ্যান্টোনিলাও মেসির এই ডাকে সাড়া দেন এবং এরপর মেসির বন্ধু লুকাসের সাথে মেসির ঘনিষ্ঠতা এবং তার বাড়িতে আসা যাওয়া বাড়তে থাকে। বুঝতেই পারছেন ওই যা হয় আর কি। এবং মেসির মতো একজন চুপচাপ লাজুক স্বভাবের একজন মানুষ এই বয়সেই এমন একটা অঘটন করবে ভাবতে সত্যি হাসি পাচ্ছে। এবং আপনারা হয়তো সবাই জানেন মেসি যখন 10 বছর বয়স্ক তখন একটি হরমোন ডিফিসিয়েন্সি রোগে ভুগছিলেন, যার জন্য মেসি আর লম্বা হচ্ছিলেন না এবং ডাক্তার বলেছিল প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো লাগবে শুধুমাত্র মেসির চিকিৎসা খরচ করার জন্য এবং মেসির দরিদ্র পরিবারের পক্ষে থেকে এই বিশাল চিকিৎসা ব্যয় সামলানো সম্ভব ছিল না। সেজন্য মেসির বাবা মা মেসিকে নিয়ে স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেয় যাতে বার্সেলোনা ক্লাবের সিলেকশনে মেসি অংশগ্রহণ করতে পারে এবং মেসি বার্সেলোনাতে চান্স পেলে যদি বার্সেলোনা ক্লাব মেসির চিকিৎসা খরচ বহন করে সেই আশাতে। এবং 2000 সালে যখন মেসির বয়স 13 বছর তখন মেসির পরিবার স্পেনে আসার পর মেসি অ্যান্টোনিলার 4 বছরের সম্পর্কের একটা বড় ধরনের দূরত্ব চলে আসে। এরপর ধীরে ধীরে মেসি ফুটবল এবং অ্যান্টোনিলা মডেলিং জগতে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং ওই সময় এত মোবাইল বা ইন্টারনেট ছিল না, যার জন্য তাদের মধ্যে কোনো যোগাযোগই হয়নি। এবং মেসি স্পেনে চলে যাবার পর অ্যান্টোনিলা কিন্তু আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং এরপর 2005 সালে অ্যান্টোনিলার ঘনিষ্ঠ বান্ধবী সড়ক দুর্ঘটনায় নিহত হন, যার মৃত্যুতে অ্যান্টোনিলা মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই খবরটি আবার কোনোভাবে মেসির কান পর্যন্ত পৌঁছায়। এবং ওই সময় মেসি অলরেডি স্বাবলম্বী এবং ফুটবলার হিসেবে মোটামুটি বার্সেলোনাতে জায়গা করে নিয়েছেন, যার জন্য মেসি কালবিলম্ব না করে অ্যান্টোনিলার সাথে দেখা করতে আর্জেন্টিনা ছুটে আসেন এবং দীর্ঘ 5 বছর পর বাল্যকালের 2 লাভবার্ডের আবার দেখা হয় এবং এর ফলে ঘটে আরেকটি ঘটনা। অ্যান্টোনিলা তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক শেষ করে আবার মেসির সাথে সম্পর্ক শুরু করেন এবং এর প্রতিক্রিয়াতে অ্যান্টোনিলার এক্স বয়ফ্রেন্ড বলেছিল, অ্যাটলিস্ট মেসির জন্য অ্যান্টোনিলা আমাকে ফেলে দিল, সমস্যা নেই, ওদের জন্য শুভকামনা রইল। এবার মেসি অ্যান্টোনিলার রিলেশন পুরো পাকাপোক্ত হয়ে যায়। এরপর মেসি স্পেনে ফেরত চলে আসেন এবং এই সব কিছু তখনও গোপনেই চলছিল এবং 2008-09 সালের দিকে রোনাল্ডোর গার্লফ্রেন্ডের সংখ্যা যখন প্রায় 100 ছাড়িয়ে যাচ্ছে কিন্তু মেসির কোনো গার্লফ্রেন্ড নেই বলে সবাই মনে করছে, ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে 2010 সালে আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে মিডিয়ার সামনে তার গার্লফ্রেন্ডকে চুমু দিয়ে দুনিয়ার সামনে অ্যান্টোনিলাকে পরিচয় করিয়ে দেন এবং এরপর অ্যান্টোনিলাকে আর্জেন্টিনা থেকে সোজা স্পেনে নিয়ে আসেন মেসি এবং একসাথে লিভ টুগেদার করে বসবাস করা শুরু করেন। তবে সোশ্যাল মিডিয়াতে মেসির স্ত্রী অ্যান্টোনিলাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল ওই সময়। অনেকে বলেছিলেন মেসির টাকা এবং ফেম দেখে অ্যান্টোনিলা মেসিকে ভালোবেসেছে। আসলে মেসি অ্যান্টোনিলার ভালোবাসার ভিত্তি অনেক পুরনো, তবে তারপরেও এটাও সত্যি মেসি যদি প্রতিষ্ঠিত না হতে পারতেন তাহলে কিন্তু মেসির কোনো দাম থাকতো না বা কোনো মেয়েই কিন্তু মেসির ভালোবাসার দাম দিত না। এবং শুনতে খারাপ লাগলেও আমার আপনার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এর কারণটি হচ্ছে ব্যর্থ বা যার ভবিষ্যৎ নেই ওই ধরনের ছেলেদের সাথে মেয়েরা সম্পর্ক রাখতে বা করতে চায় না এবং সফল বা প্রতিষ্ঠিত ছেলেরাই সবসময় মেয়েদের পছন্দের পাত্র হয়ে থাকে। তো যাই হোক, এরপর 2012 সালে মেসি অ্যান্টোনিলা জুটির ঘর আলো করে প্রথম বাচ্চার জন্ম হয়, 2015 সালে দ্বিতীয় বাচ্চার জন্ম হয় এবং 2 বাচ্চা হবার পর
2017 সালে মেসি এবং অ্যান্টোলিনা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এবং তাদের বিয়ের পর 2018 সালে তাদের তৃতীয় বাচ্চার জন্ম হয় এবং বর্তমানে মেসির মোট 3টি ছেলে রয়েছে এবং এই হ্যাট্রিকের পরেও মেসি বলেছেন তিনি চতুর্থ বাচ্চা নেবেন এবং আশা করছেন সেটা যেন মেয়ে হয় এবং বর্তমানে মেসি ও তার পরিবার স্পেনের বার্সেলোনা শহরে সুখেই বসবাস করছেন এবং তাদের প্রতি শুভকামনা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এর পরের পর্বে আমরা দেখব নেইমারের জীবন কাহিনী সম্পর্কে। আল্লাহ হাফেজ।